বাঙালি মাত্রই গোয়েন্দা থ্রিলার বা ভৌতিক গল্পের অনুরাগী। তাই মূলত গোয়েন্দা থ্রিলার এবং ভৌতিক গল্পের সম্ভার নিয়েই প্রাঞ্জল অ্যান্ড কো এর এই বিশেষ নিবেদন ফ্রাইডে ফ্যান্টাসি। আজ আপনাদের জন্য অ্যালফ্রেড হিচককের লেখা দ্য স্কেলেটন। এই গল্পের লেখক প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক স্যার অ্যালফ্রেড হিচককের জন্ম 1899 সালের 13ই আগস্ট ইংল্যান্ডের লেটনস্টোনে। তাঁর দীর্ঘ 50 বছরের চলচ্চিত্র পরিচালনা জীবনে হিচকক সম্পূর্ণ একটি স্বতন্ত্র ও জনপ্রিয় ধারার চলচ্চিত্রের প্রবর্তন করেন, যা বর্তমানে হিচককিয়ান সিনেমা বলে উল্লেখ করা হয়। সাসপেন্স ও থ্রিলার ছবির জনক অ্যালফ্রেড হিচকক মানুষের মনের গোপনে থাকা অনুভূতি, যেমন উদ্বেগ, ভয়, উৎকণ্ঠা ইত্যাদিকে এমন দক্ষতার সাথে ফ্রেমবন্দি ও সম্পাদনা করতেন যে তাঁর ছবিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিত। তাঁর কিছু বিখ্যাত ছবির মধ্যে উল্লেখিত দ্য বার্ডস, ভার্টিগো, নটোরিয়াস, সাইকো, নর্থ বাই নর্থ ওয়েস্ট ইত্যাদি। চলচ্চিত্র নির্মাণের জন্য 1979 সালে হিচকক আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের তরফ থেকে পান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এছাড়াও তিনি পেয়েছেন গোল্ডেন গ্লোব, একাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কারের মতো বিখ্যাত চলচ্চিত্র পুরস্কার। 1980 সালে তিনি ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নাইটহুড উপাধি পান। চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা ছাড়াও হিচকক ভৌতিক ও রোমাঞ্চ গল্পেরও অন্যতম রূপকার। সারা জীবন ধরে তিনি অজস্র ভৌতিক ও রোমাঞ্চ ছোট গল্প রচনা ও সম্পাদনা করেছেন। 1980 সালের 29শে এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে 80 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। শুরু হতে চলেছে আজকের গল্প দ্য স্কেলেটন। ইতালির বন্দর লাসপেঞ্জিয়াতে এই কাহিনীর শুরু। বিশ্বাস করুন, আপনাদের কোনো ভূতের গল্প শোনাতে বসিনি। আসলে ভূতের অস্তিত্বে আমার খুব একটা বিশ্বাসও নেই, কিন্তু এই নগরের মিউজিয়ামে আছে এক আশ্চর্য নারী মূর্তি, যার নাম অ্যাটলান্টা। কাঠের তৈরি, দেখলে মনে হয় যেন প্রাণস্পন্দনে ভরা, যেন অষ্টাদশী কোনো তরুণী আবেগে অনুরাগে থরথর করে কাঁপছে। সোনালি চুলে রক্তের মতো টকটকে লাল গাউন পরা অ্যাটলান্টাকে ঘিরে নগরবাসীর কৌতূহলের অন্ত নেই। সেই কবে কোন বিগত যুগে জাহাজে ভাসতে ভাসতে কাঠের মূর্তিটি স্থান পেয়েছিল এই বন্দরে, তা কেউ জানে না। মিউজিয়ামের কিউরেটর মিস্টার পল স্মিথ, বছর 35 বয়স, 87 সরল প্রকৃতির মানুষ, অবিবাহিত, থাকেন মিউজিয়াম সংলগ্ন কোয়ার্টারে। সারা দিন কাটিয়ে দেন অ্যাটলান্টার পাশে, এমনকি রাতের অন্ধকারেও মোমের আলো জেলে কাঠের মূর্তির মুখের দিকে তাকিয়ে থাকেন অপলক। বন্ধুরা ঠাট্টা করে, বান্ধবীরা টিটকিরি দেয়, বসের কাছে বকুনি খেতে হয়, তবু কি যেন মায়ায় হাবুডুবু খাচ্ছে পল। তার সাথে আমার পরিচয় হয়েছিল হঠাৎই। সেটা ছিল এক মলিন ধূসর বাসন্তী বিকেল। দক্ষিণ ইউরোপে বসন্তকাল মানে অফুরন্ত উৎসবের অবিরাম উল্লাস নয়, মাঝে মাঝে সেখানে বেজে ওঠে করুণ রাগিণী। লেখার উপকরণ সংগ্রহ করার জন্যে আমিও মাঝে মাঝে মিউজিয়ামে যেতাম। কতদিন আনমনে দেখেছি পলকে, কাঁচের শোকেসে ঢাকা কাঠের মূর্তির দিকে তাকিয়ে গালে হাত দিয়ে যেন কি ভাবছে। সেদিন আচমকা তার পিঠে হাত রাখতেই সে আচমকা চমকে উঠল। তারপর তার স্বপ্ন ভরা দুটি চোখ মেলে ধরলো আমার দিকে, বলল, আপনি তো মিস্টার হিচকক, তাই না? এবার বুঝি আমার অবাক হওয়ার পালা। কোনো মতে ঘাড় কাত করে বলি, হ্যাঁ আমি সেই, কিন্তু আমি সবই বুঝতে পারি। এই আজ থেকে 500 বছর আগে যা যা ঘটে গেছে,
কিংবা 500 বছর পরে যা যা ঘটবে তার সবই আমার নখ দর্পণে। এটা কি পাগলের পাগলামি নাকি আহাম্মকের বুজরুকি? আমি মনে মনে প্রশ্ন করি, কি আশ্চর্য! পল সঙ্গে সঙ্গে বলে ওঠে, ভাবছেন তো এসব শুধুই মুখের কথা? তাহলে শুনুন আমার কাহিনী। জানলা দিয়ে বাইরে তাকাই, আকাশ ঘিরে কালো মেঘ দুরন্ত দামাল কিশোরের মতো ছুটোছুটি করছে, দমকা বাতাসে ভূমধ্য সাগরের ঘুম ভাঙছে যেন। পল স্মিথ বলতে থাকে, আজ থেকে ঠিক 200 বছর আগের কথা, সেটা ছিল 1774 সালের 13ই অক্টোবর। আমি আর অ্যাটলান্টা সাগরে ভাসিয়েছিলাম প্রমোদ তরুণী, সে আমার সদ্য বিবাহিতা তরুণী বউ। তার রূপের ছটায় পৃথিবীর বুকে যেন জোছনা নেমে আসে। বিয়ের পর কয়েকটা মাস তো কেটে গেল দারুণ আনন্দে, ভালোবাসার আবর্তে ঘুরপাক খেতে খেতে আমরা যে কে কোথায় ছিটকে গেলাম কে জানে, কিন্তু অত সুখ বুঝি সইল না আমার। ভাসতে ভাসতে তরণী যখন পা রেখেছে পারস্য উপসাগরে, তখন হঠাৎ হঠাৎ ঘটল সেই অঘটন। সেদিন সন্ধেবেলা মৃদুমন্দ বাতাসের প্রলয় শিহরণে আবিষ্ট হয়ে হাতে হাত রেখে আমরা হাঁটছিলাম বনের পথে। আমার কৌতুকে অ্যাটলান্টা খিলখিলিয়ে হেসে উঠছিল বারবার। হঠাৎ কি যেন একটা দংশন করলো তাকে, অস্ফুট একটা শব্দ করে সে উপুর হয়ে পড়ল। ঘটনার আকস্মিকতায় আমি বিহ্বল, দেখি অ্যাটলান্টার চিবুকে রক্তাক্ত ক্ষত, সাদা দাঁতের ফাঁকে লাল রক্তের স্রোত, চোখ দুটি বিস্ফারিত, দেহে প্রাণ নেই। আমি অ্যাটলান্টাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলাম, তার কোমল বুকে মাথা রেখে শিশুর মতো ছটফট করলাম। সে কথা বলল না, হাসল না, নিথর হয়ে পড়ে রইল। তারপর সেই মৃতদেহ সঙ্গে নিয়ে আমি পার হয়েছি দীর্ঘ পথ। অবশেষে মমির দেশ মিশরে গিয়ে অ্যাটলান্টাকে আমি কাঠের মমি করে দিই। তারপর সে এসেছে এই বন্দরে, আমিও নতুনভাবে জন্ম নিয়েছি পল স্মিথ নামে, কিন্তু অ্যাটলান্টাকে আমি ভুলতে পারিনি কোনোদিন, কোনোদিনও না। তাই জীবনের পর জীবন ধরে এমনভাবে তাকে পাহারা দিই যাতে সে এক মুহূর্তের জন্যেও আমার চোখের আড়ালে চলে না যায়। বাইরে তখন ঝিরিঝিরে বৃষ্টি নেমেছে। পল স্মিথ দুহাতে কপাল চেপে স্থির হয়ে বসে, আমারও মনের আকাশে অবিশ্বাসের মেঘ জমেছে। যা শুনলাম তা কি সত্যি? আমাকে সম্পূর্ণ অবাক করে পল স্মিথ মুহূর্তে রূপান্তরিত হতে শুরু করে, শুকনো খটখটে এক বিভৎস কঙ্কালে। তারপর হাসতে থাকে সে, তার ভয়ানক বিকট হাসিতে মিউজিয়ামের পলেস্তারা খসে পড়ে। ঠিক এমন সময় কাঠের তৈরি অ্যাটলান্টার ঠোঁটের কোণে ফুটে ওঠে অদ্ভুত এক হাসি। তারপর ধীরে ধীরে কামনাময়ী এক নারী মূর্তি বেরিয়ে আসে কাচের শোকেস থেকে, তারপর জড়িয়ে ধরে ভালোবেসে কাছে টেনে নেয় সেই কঙ্কালরূপী পলকে। কি ভাবছেন আপনারা, গল্প এখানেই শেষ? আর একটু বাকি। ভাবছেন তো এমন ভয়াবহ দৃশ্য দেখে
কি ছিল হিচককের প্রতিক্রিয়া? সেও কি ভয় পেয়েছিল? তবে বলছি শুনুন, সত্যি বলতে ভয় আমি পেয়েছিলাম, অস্বীকার করার কোনো জায়গা নেই এখানে। তবে এও বুঝেছিলাম আজ যেটা আমার কাছে ভয়ের, পলের কাছে কিন্তু সেটাই জন্ম জন্মান্তরের প্রার্থনা, ভালোবাসার প্রার্থনা। সেই রাত্রের পর অনেক দিন যায়নি ওখানে, ভয়ের জন্য নয়, কিন্তু কেমন যেন একটা অস্বস্তি বোধ কাজ করত আমার। তবে এভাবে বা কতদিনই চলতে পারে, তাই একদিন যেতেই হলো ওখানে, আসলে আমার আসন্ন এক ছবির প্রয়োজনে। কিন্তু গিয়ে যা দেখলাম তা সত্যি আশ্চর্যের। ঠিক ওইখানে একইভাবে এক দৃষ্টে বসে আছে পল স্মিথ, এবং তার অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অ্যাটলান্টার দিকে, ঠিক যেমনটা তাকিয়েছিল সেই দিন, সেই দুর্যোগপূর্ণ রাত্রে। এতক্ষণ শুনছিলেন অ্যালফ্রেড হিচককের লেখা দ্য স্কেলিটন। আমাদের আজকের এই গল্পের বাংলায় অনুবাদ ও বেতার নাটকে রূপান্তর করেছেন প্রাঞ্জল চক্রবর্তী। গল্প পাঠে ও হিচককের চরিত্রে রাজাদিত্য ঘোষ, পল স্মিথের চরিত্রে তনয় ঘোষ, অ্যাটলান্টের চরিত্রে চিত্রাঙ্গদা সমাজদার। এই গল্পের পর্ব পরিচালনায় প্রাঞ্জল চক্রবর্তী ও রাজাদিত্য ঘোষ, অডিও মিক্সিংয়ে রাজাদিত্য ঘোষ, পোস্টার ডিজাইনিংয়ে প্রাঞ্জল চক্রবর্তী, প্রযোজনায় প্রাঞ্জল অ্যান্ড কো।